জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের কলেজ গেট এলাকা থেকে দুইজন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন আক্কেলপুর উপজেলার সোনাই মাগুরা গ্রামের হাওনুর রশিদ এবং একই উপজেলার কেশবপুর গ্রামের কায়মুদ্দিন মণ্ডল। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মুস্তাফা জামান জানান, কায়মুদ্দিন মণ্ডল গত ৩২ বছর ধরে MBBS এবং হাওনুর রশিদ ১১ বছর ধরে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে প্র্যাকটিস করে আসছিলেন। তবে তারা MBBS বা BDS ডিগ্রির কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি। তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা হয়েছে।